সামান্য অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলি ব্যবহারের মাধ্যমে একসাথে সত্তর ভাবে পড়ার কৌশল তাই আসুন বিডিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে সত্তর ভাবে ইন্টিগ্রেট করে পড়তে পারেন তাহলে হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে একইভাবে পড়তে পারবেন ঠিক একই সাথে কমন নাউন বা ভার্বের পাস্ট পার্সেল ফর্ম দিয়েও একই নিয়ম একই

এই চ্যাপ্টারটির ওপর দুটি বিডিও লেকচার দিয়েছি অর্থাৎ প্রথম বিডিওতে আমরা টেন্স এর আলোকে চব্বিশটি বাক্য পড়া যে অ্যাডজেক্টিভ দিয়ে সেটা আলোচনা করেছিলাম পরবর্তীতে দ্বিতীয় নম্বর বিডিওতে আমরা মডেল ভার দিয়ে পঁয়তাল্লিশটি ব্যবর আমরা পড়েছি এখানে পঁয়তাল্লিশ পর্যন্ত আজকে আমরা পড়ব বাকিগুলি বাকিগুলো বলতে ছেচল্লিশ থেকে সত্তর পর্যন্ত পড়ব তাই ভিডিওটি শেষ পর্যন্ত এটা এখন পড়বে বুঝে নেন এছাড়াও যারা ইতিমধ্যে পিছনের দুটি ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ প্রবেশটি রপ্ত হয়ে যাবে এখন আসুন এখানে আমরা শিখতেছি যে অ্যাম টু ইস টু আর টু ওয়াশ টু ওয়াইড টু হ্যাভ টু হ্যাভ টু টু এই যে ব্যবহারগুলি আছে এইগুলে দিয়ে কীভাবে ইন্টিগ্রেটিভ করতে হয় লক্ষ্য করেন ই সি টু বি রিচ তাকে কি ধ্বনি হতে হয় অর্থাৎ ই সি টু বি এসি টু বি টু ইজ টু এর আগে ইস আগে আসবে টু পরে চলে যাবে এসি টু বি রিচ তাকে কি ধনী হতে হয় তাকে কি শিক্ষিত হতে হয় তাকে কি বিনি হতে হয় তাকে কি ডাক্তার হতে হয় তাকে কি ওই সুনাম ধন্য হতে হয় এই যেহেতু বাক্যকে এসি টু বি রিচ এইভাবে হবে তারপর এসি বিং টু বি রিচ তাকে কি ধনী হতে হচ্ছে হ্যা সি বিন হ্যাস সি বিন টু বি রিচ তাকে কি ধনী হতে হয়েছে

আর তোমাকে কি ধনী হতে হয়েছে হ্যা সি হ্যাভ টু বি রিচ তাকে কি ধনী হতে হয়েছে ডিড হি হ্যাভ টু বি রিচ তাকে কি ধনী হতে হয়েছিল সে লাই হ্যাভ টু বিরিচ আমাকে কি ধনী হতে হবে উল উল আই হ্যাভ টু বিরিচ আমাকে কি ধনী হতে হবে ধনী ধোনি হতেই হবে উল হি হ্যাভ টু বিরিচ তাকে কি ধনী হতে হবে মাস্টাই হ্যাভ টু বিরিচ আমাকে কি ধোনি হতে হবে এ সি সাপোস টু বি রিচ তাকে কি ধনী তার কি ধনী হওয়ার কথা ইস হি সাপোজ টু হ্যাভ বিন রিচ তার কি তার কি ধনী হওয়ার কথা ধনী হয়ে থাকার কথা বন্ধু এখানে হওয়ার কথা আর হয়ে থাকার কথা হলে টু হ্যাভ বিন দিয়ে করতে হবে তারপর আসুন ওয়াজ হি ইস হি সাপোজ টু হ্যাভ বিন রিচ তার কি ধনী হয়ে থাকার কথা ওয়াজ হি সাপোজ টু বি রিচ তার কি ধনী হওয়ার হয়ে ধনী হওয়ার কথা ছিল ওয়াজি ওয়াজি সাপোজ টু হ্যাভ বিন রিচ তার কি ধনী হয়ে থাকার কথা ছিল

ডিডু ফিল ডিডু ফিল কি ধোনি হতে ইচ্ছে করেছিল ডাজ তাকে কি ধোনি মনে হয় ডাজ ইজ সেম টু বিং রিচ তাকে কি ধোনি মনে হয় তাকে তাকে কি ধোনি মনে হচ্ছে ডাজ হি সিম টু হ্যাভ বিং রিচ তাকে কি ধোনি তাকে কি ধোনি মনে হয়েছে হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি সত্তরটি বাক্য যদি রিচ দিয়ে আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে হাজারো অ্যাডজেক্টিভ হাজারো কমন হাজারো ভার্বের পাস পার্সেল ফ্রম এইভাবে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ তাই পুরো বিষয়টি তিনটি ভিডিও দিলাম এর উপর তিনটি ভিডিও আপনারা ভেঙে ভেঙে বুঝে বুঝে শিখুন ইনশাল্লাহ তাহলে পুরো বিষয়টা আপনার রপ্ত হয়ে যাবে আর আপনাদের প্রথম কাজ হলো এখানে এই যে গঠন প্রণালী আছে বাংলা সহকারে রপ্ত করতে পারেন তাহলে সমস্ত জীবনের জন্য এই গঠন প্রণালীগুলো রপ্ত হয়ে গেলো আপনি এগিয়ে গেলেন আপনার সন্তান বা আপনার আশেপাশে অন্যরা অন্যদেরকে আপনি শেখাতে পারলেন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ